हेलो पेरेंट्स, वेलकम टू माय चैनल। आमी शांतना, स्पेशल एडुकेटर एंड ट्रेनर। आज आमी आपनादेर काछे शेयर करते चलेछी, जखन आमी देवजीत के निये थेरापिस्टेर काछे गेछिलाम, तिनि आमाके की की इन्स्ट्रक्शन दिएछिलेन, की की शेखाते बोलेछिलेन जे आपनि एगुलो शेखान, सेगुलि आमी आपनादेर काछे शेयर करब। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আমার মনে হয় আপনার বাচ্চার শেখাতে সুবিধা হবে। আর আমি বুঝতেও পারি না যে আমার ভিডিও কারা দেখছেন, কারণ প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্ট তো একরকম হয় না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন যে আপনার বাচ্চা কোন লেভেলে আছে, আপনার বাচ্চা কি কি শিখেছে আর কি কি শিখতে পাচ্ছে না, সেগুলি কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আমি চেষ্টা করব এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। দেখুন, আমার দেবজিতের হচ্ছে ওটি করানো লাগতো, ঠিক আছে, তার জন্য আমাকে বেশ কিছু টাস্ক দিয়েছিল, যে টাস্কগুলো আমি টার্গেট নিতাম 15 থেকে 1 মাসের মধ্যে কমপ্লিট করা, কারণ দেবজিতের হচ্ছে অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক কম ছিল, তো যার জন্য ওকে ওর টাইম লাগতো। কিন্তু আমি এখন আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এবং থেরাপিস্ট আমাকে বলেন, স্পেশাল এডুকেটরও বলেন যে আপনার শেখানোর পদ্ধতি ঠিকই আছে, আপনি এগোতে থাকুন। এখন দেবজিতের বয়স 6 বছর, আমি কিন্তু ওকে মোটামুটি একটা স্বাভাবিক বাচ্চার যেমন আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, ওকে ততটাই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এনে ফেলেছি। দেখুন, আজ আমি এখনকার কথা বলবো না, যখন ওর 2.5 বছর বয়স ছিল তখনকার কথা বলছি, যে আমাকে কি কি টাস্ক দিয়েছিল। ওকে ওটি করাতে হয়েছিল প্রথমে, কারণ ও খুব চঞ্চল ছিল, এই কারণে ওকে ওটি ওখানে করাতো, আমি সেটি ফলো করতাম। তার জন্য আমি সফট ব্রাশ আর হার্ড ব্রাশ কিনেছিলাম, যেটি ওর অল বডিতে ম্যাসাজ করতে হতো, ঠিক আছে। ব্রাশ, আমি ব্রাশটা নিয়ে বসিনি, যাই হোক, আপনারা আপনাদের বলেছি, আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি। সফট ব্রাশ আর হার্ড ব্রাশ দিয়ে আপনারা বাচ্চার হাতের তলা, হাতের উপর, পায়ের নিচে, পায়ের উপর, অল বডি ম্যাসাজ করাবেন, ঠিক আছে। যাদের যেসব বাচ্চার সেন্সরি প্রবলেম আছে তাদের প্রবলেমটা আর থাকবে না। আঙুলের ম্যাসাজ করতে দিয়েছিলেন, সেটি হলো, আমি একবার দেখিয়ে দিই, এই বাচ্চার হাতটা এরকম করে নেবেন, নিয়ে এরকম করে ওকে ম্যাসাজ করাবেন, ঠিক আছে। এর আগে আমি অনেকগুলি ভিডিওতে কিন্তু এই ম্যাসাজ দেখিয়েছি, আপনারা হয়তো যারা দেখেছেন, আবার অনেকে হয়তো দেখেনি, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ম্যাসাজগুলো করাবেন, ঠিক আছে। এই দু হাতই করাবেন, ঠিক পায়ের আঙুলও তাই, এরকম এরকম করে ম্যাসাজ করাবেন। এই ম্যাসাজটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন দেবজিৎকে, এভাবে করাতেন আর আমি সেটি ফলো করতাম, আর মোটামুটি ওর এই সেন্সরি প্রবলেম থেকে ও বেরিয়ে এসেছিল। থেরাপিস্ট আমাকে বেশ কয়েকটি খেলনা কিনতে বলেছিলেন, আপনাদের অজানা নেই, আমি সমস্ত খেলনাই কিন্তু খেলা করিয়ে করিয়ে দেখাই, আর আপনাদের আলাদা করে বলা লাগবে না যে আমি কি কি খেলনা খেলা করাই ওকে, এবং আগে কি কি খেলা করাতাম। সেই সব প্রথম একদম 2 বছর থেকে আমি কিন্তু 5 বছরের টার্গেট নিয়েছি, সেইভাবেই কিন্তু আমি দেবজিৎকে দিয়ে অ্যাক্টিভিটিগুলি শেয়ার করি, ঠিক আছে। তারপরে দেখুন, যদি আপনাকে 4 রকমের খেলনা দেয়, আপনারা 2 রকম খেলনা নিয়ে বসবেন। বাচ্চারা খুব মুডি হয়, ঠিক আছে, ওরা কিন্তু অনেকক্ষণ বসতে চায় না, এই কারণে আপনারা দু রকমের খেলনা নিয়ে বসবেন, অল্টারনেট করে শেখাবেন। যদি বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে আপনারা কী করবেন, ওই দুটো খেলনা একসঙ্গে খেলাবেন। তারপরে দেখুন মালা গাঁথা, মালা গাঁথা এর আগে আমি অনেকবার দেখিয়েছি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এটা খুবই জরুরি আই কন্টাক্ট ঠিক করার জন্য, এক জায়গায় বসার জন্য, হ্যাঁ, ব্রেনটাকে শান্ত রাখার জন্য এই খেলাটা, এই অ্যাক্টিভিটিটা কিন্তু অতি অবশ্যই দরকার। এই কারণে আপনারা মালা গাঁথাটা শেখাবেন, যে যেভাবে পারেন সেইভাবে করাবেন। অনেকে পুঁথি দিয়ে করাতে চাইলে করাবেন, বড় বড় পুঁথি, আবার অনেকে আমি যে ধরনের কালারিং পুঁথি করাই ওইভাবেও করাতে পারেন। এবার আপনারা ভেবে দেখুন তো, যে আপনার বাচ্চা মোটামুটি কটি শব্দ শিখেছে, যদি ভেবে না বলতে পারেন একটি ডায়েরিতে লিখুন,
এর আগে আমি ভিডিওতে বলেছি যে আপনারা বাচ্চা কয় মানে কতগুলি শব্দ শিখেছে একটি ডায়েরিতে লিখতে, তা আপনারা সেই বেশি না 10টি শব্দ ডায়েরিতে লিখুন। আমি তো 10টি শব্দ কি, আমি 3টি শব্দ মানে ও যে সঠিক চিনে বলতে পারছে, আমি কিন্তু স্পেশাল এডুকেটরকে দেখাতে পারিনি যে আমি আমার বাচ্চা এই কটা শেখে। ওকে 15 দিন ধরে শিখিয়ে শিখিয়ে মোটামুটি 15টি শব্দ ও আইডেন্টিফাই করা শিখে গেছিল। আর এই ধরনের জার্নিতে প্রত্যেকটা বাবা মায়ের যা অবস্থা সেই পুরোটাই কিন্তু আমাকেও ফেস করতে হয়েছিল। এই কারণে আমি চাইছি যে আপনারা আমার কাছ থেকে কিছু কিছু টিপস নিন, আর আমি এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনার বাচ্চা মোটামুটি আপনি যদি এই অ্যাক্টিভিটিগুলি ফলো করেন, আর এই অ্যাক্টিভিটিগুলি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 90% আছে। কারণ এই ধরনের বাচ্চারা সহজে নর্মাল হতে পারে না, কারণ ধৈর্য থাকে না একটা মায়ের এই ধরনের অ্যাক্টিভিটি করাতে, করানোটা মনে হয় একটা যুদ্ধ। এই ধরনের ফিলিংস মানে এই স্পেশাল বাচ্চাদের মায়েদের যে ফিলিংসটা, যে কষ্টটা, এটা কিন্তু কারোর কাছে শেয়ার করা যায় না, কারণ তারা বোঝার চেষ্টাও করবে না, বুঝবেও না। কারণ একটা স্বাভাবিক বাচ্চার মাকে তো এই ধরনের আচরণ ফেস করতে হয় না, এই কারণে তারা বুঝতে চায় না, বরঞ্চ তারা ইগনোর করে, তারা ব্যঙ্গ করে, হ্যাঁ বরঞ্চ তারা আপনাকে হার্ট করবে। তাকে তারা হয়তো আপনাকে বললো যে তোমার বাচ্চা কখনো ঠিক হবে না, তোমার বাচ্চা কখনো স্বাভাবিকভাবে কোনো কাজই করতে পারবে না, কোনো কিছু মনে রাখতেই পারবে না, তখন কিন্তু আপনার কষ্ট হবে জেনেও তারা বলে। এই কারণে তাদের কথা একদম কান দেবেন না, আপনি আপনার কাজ করতে থাকুন, তাহলে দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে, পুরোপুরি না হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কারণ দেবজিৎকে তো দেখছেন, ওর আন্ডারস্ট্যান্ডিং, ওর থিঙ্কিং, এরপরে আমি থিঙ্কিংয়ের ভিডিও আপনাদের কাছে আপলোড করব যে ওর কতটা থিঙ্কিং বেড়েছে। তাহলে আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে, নমস্কার।